শরীরের টোপ, বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার বিজেপি নেত্রীর মেয়ে, হানি ট্র্যাপে ফেঁসেছেন অনেক নেতা। শরীরের টোপ দেখিয়ে ফাঁদ, রাজনৈতিক নেতাদেরকে একাধিকবার ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রীর মেয়ে। অভিযুক্তের নাম প্রিয়াঙ্কা রায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লী এলাকায়। জানা গেছে, হাড়োয়া বিজেপি মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায়। তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে প্রথমে মোবাইল ফোনে কথাবার্তা, তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি আদান প্রদান করত। নিজেদের মধ্যে একাধিকবার দেখা ও কথাবার্তাও চলত। অভিযুক্ত ওই যুবতী এরপর সুযোগ বুঝে কখনো ধর্ষণের অভিযোগ, আবার কখনো ধর্ষণের চেষ্টার অভিযোগ করত। খোদ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধেও 2019 সালে ধর্ষণের অভিযোগ করেছিল ওই অভিযুক্ত। সে সময় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল রাজেন্দ্র সাহা। পাশাপাশি শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের একাধিক নেতার সাথে তার সুসম্পর্ক ছিল। সেই সুযোগে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলেও অভিযোগ, যার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময়ে। বিভিন্ন সময়ে অভিযোগ আসছিল প্রিয়াঙ্কার বিরুদ্ধে। বিজেপির এক নেতা ওই তরুণীর বিরুদ্ধে হানি ট্র্যাপেরও অভিযোগ তুলেছেন। এটা তো প্রমাণ পাওয়া গেল, কোনো সুবুদ্ধি সম্পন্ন কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিজেপি করতে পারে না। এই মহিলার মেয়ে কন্যা যিনি আজকে এই কাজে অনেকদিন ধরে লিপ্ত, এবং আপনারা জানেন শুধু অন্য দল নয়, নিজের দলের বহু কর্মীকেও তিনি ফাঁসিয়েছেন, এই ব্ল্যাকমেল রাজনীতির মাধ্যমে অর্থ কামানোর চেষ্টা করছেন। মানুষ ভাবছে যে কারা বিজেপির প্রথম সারিতে রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হাড়োয়ায় উত্থাপিত হয়েছে, এবং এই মহিলার কীর্তিকলাপ, তার চরিত্র সম্পর্কে কিন্তু গ্রামবাসী ভালোভাবেই জানে। পুলিশের কাছে ওই তরুণীর নামে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। স্বরূপনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ প্রিয়াঙ্কা রায়কে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ইতিমধ্যেই প্রিয়াঙ্কা জেরায় স্বীকার করেছে যে বেশ কয়েক বছর ধরে এই ব্ল্যাকমেলিংয়ের ছক কষে লক্ষ লক্ষ টাকা তুলেছে সে। এর পেছনে অন্য কোনো বড়সড় প্রতারকের ছক রয়েছে কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই বসিরহাট মহকুমার সাইবার ক্রাইম দপ্তরেও একটি মামলা রুজু হয়েছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, দলের নেত্রীর মেয়ে হয়ে কি করে দলকে কালিমালিপ্ত করছে, শাসক বিরোধী সব দলকেই ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আত্মসম্মান নিয়ে খেলা করেছে, দল দৃষ্টান্তমূলক শাস্তি দিক। সাত আটজন দশজনকে এরকম ভাই ফাঁসিয়ে দিয়ে তাদের কাছে বিভিন্ন রকম পয়সা এসেছে। বর্তমান দাঁড়িয়ে জানতে পারছি অন্ধকারের মধ্যে অনেক কিছু বিষয় ঘটেছে। যে বিষয়টা হচ্ছে যে দলের কোটা স্তরে দায়িত্ব ছিল, পুরো পরিবার হিসেবে দলকে ব্যবহার করা হয়েছে, সে উত্তর মাননীয় জেলা সভাপতি দেবে যে দলের কোন দায়িত্ব আছে কি না আছে। আমার তরফ থেকে একটা কথা আপনাদেরকে আমি জানাচ্ছি পরিষ্কারভাবে, আমি সেই সময় নির্দোষ ছিলাম, সেটা আজকে প্রমাণিত। পুরোভাবে পড়ে যে মেয়েটা চারিদিকে সব ছেলেপিলেকে ফাঁসায়। হাড়োয়া মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় বলেন, আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, ও কোনো টাকা পয়সা নেয়নি। গুগলের কাছে কোনো টাকা পয়সা কিছু নেয়নি, এমনকি আমার মেয়েকে অনলাইনে একটা জিনিস দেবে বলেছিল, আমার মেয়ে সেটাও নেয়নি। আমার বলছে না আমরা নেব না, আমার আমাদের আছে, সেটা বিয়ে করবে বলেছিল আমার মেয়েকে, শ্রাবণ মাসে বিয়ের কথা ছিল ওর সাথে। সবাই কথা বলতো আমার মেয়ের সাথে, ওর বাড়িতে সবাই কথা বলতো, এখন আর কেউ কথা বলে না। ও কি, হ্যাঁ আমার মেয়েকে ফাঁসি, আমার মেয়ে কোনো অন্যায় করিনি, বকুলের কাছে কোনো অন্যায় করিনি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।